সৌরভ গাঙ্গুলির সাথেও কথা হয়েছিল আমার, তো দাদা বলছে হ্যাঁ তোকে তো চার পাঁচটা টিম নিবে, যারা বেশি দাম দিয়ে নিবে। আমি কই দাদা কোনো দাম দরকার নেই, আপনি কিন্তু কলটা করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখা গেল যে দাদা আমাকে কল না করে টাটানদের টাইবুকে কল করেছিল। তখন দিল্লির ম্যাচ চলছে, মূল একাদশে নাই মুস্তাফিজুর রহমান, হতাশ মোহাম্মদ আশরাফুল, তিনি নিজেও আইপিএলে খেলেছেন। এক ম্যাচে শেষ হয়েছে আইপিএল অধ্যায়, লিটন মুস্তারাও ম্যাচ পাচ্ছেন না। মূল সমস্যাটা যে ওরা বাংলাদেশে হওয়াতেই তার প্রমাণ মেলে আশরাফুলের কথায়। আইপিএল যখন শুরু হলো 2007 তখন আমি ফার্স্টেস্ট 50 করেছিলাম ওয়ার্ল্ড ক্রিকেটে, তো আমি কিন্তু আশা করেছিলাম যে যেহেতু আইপিএল হচ্ছে বাংলাদেশের থেকে হয়তো বা আমি সুযোগ পাবো। কিন্তু সেই যেমন সৌরভ গাঙ্গুলির সাথেও কথা হয়েছিল আমার, দাদা বলছে হ্যাঁ তোকে তো চার পাঁচটা টিম নিবে, যারা বেশি দাম দিয়ে নিবে। আমি কই দাদা কোনো দাম দরকার নেই, আপনি কিন্তু কলটা করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখা গেল যে দাদা আমাকে কল না করে টাটানদের টাইবুকে কল করেছিল। তো এই জিনিসটাই হয় আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সাথে। তারপর তো সেকেন্ড অকশনে চান্স পেলাম মুম্বাই ইন্ডিয়ান্সে, আমি আর মাশরাফি। প্রথম আইপিএলে রাজভাই চান্স পেয়েছিলেন, রাজভাইও দুঃখজনক একটা ম্যাচ খেলেছেন। তো তারপর সাকিব আল হাসান, যে আসলে অনেকগুলা এক তিনবার মনে হয় চ্যাম্পিয়ন হয়েছে, তা সে কলকাতার হয়ে খেলে এবং হায়দ্রাবাদের হয়ে। তো মুস্তাফিজও ফার্স্ট সিজন অসাধারণ কাটিয়েছেন, তারপর আস্তে আস্তে এখন হয়তো বা ইঞ্জুরি থেকে ফিরে এসে সেই রিদমটা পাচ্ছে না। লিটনকে একটা ম্যাচ খেলিয়েছেন, প্রেশার, প্রচুর প্রেশার ছিল ডেফিনেটলি। ফার্স্ট অফ অল আপনার আমাদের দেশের প্লেয়ারদের, সাকিব যেটা বলেছেন আমিও একমত যে প্লেয়াররা হয়তো বা মূল্যায়ন করে, কিন্তু ওভারঅল আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফরা সব ফরেন কোটায় থাকে, তো তাদের দেশের প্লেয়ারদেরই বেশি প্রাধান্যটা দিয়ে থাকেন, সেটা একটা বড় প্রবলেম। এবং আপনি দেখেন যে সাকিব আল হাসান 14 বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার অল ফরম্যাট, কিন্তু তার প্রাইসটাও কিন্তু কখনোই 12-13-14 কোটিতে নিয়ে যায় না ইচ্ছা করে। আপনি যে হাসারাঙ্গা জাস্ট এক সিজন খেললো, তাকে কিন্তু 12-13 কোটি দিচ্ছেন, এটা তো অবশ্যই আসলে জাস্ট আমাদের বাংলাদেশি ক্রিকেটার বলে এই জিনিসটা। লাকি যে মাশরাফি যুবরাজ সিং করেছিলেন কলকাতা এবং যুবরাজ সিং পৃথিবী জিন্তা দুইজন কম্পিটিশন লেগে হয়তো বা তাকে 6 কোটি টাকার একটা বিগ ইয়া করেছিলেন, অকশন করেছিলেন। এছাড়া আমাদের মুস্তাফিজকে আপনি চিন্তা করেন যে ও যে পারফর্ম করেছিল ফার্স্ট আইপিএলে, তারপর তো অটোমেটিক সে অনেক বড় অ্যামাউন্টই পাওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের দেশের ক্রিকেটারদের ওইভাবে মূল্যায়ন করে না। সাকিবের সাথেও আমি এটা নিয়ে আলাপ করেছিলাম, সেই কারণেই আসলে সে 2019 ওয়ার্ল্ড কাপটা অসাধারণ খেলেছিল। কথায় কথায় আশরাফুল সামনে এনেছেন এমন অসংখ্য প্রসঙ্গ যেগুলো বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের শুধু আক্ষেপই উপহার দেবে, আর কিছু না। তবে একটা ব্যাপারে আশ শতভাগ নিশ্চিন্ত, আর তা হলো লিটনের মন খারাপ থাকার কথা না, বরং তিনি উপভোগ করছেন সময়টা। না চাপে না, ও এনজয় করে, এইসব জিনিসগুলো নিয়ে অত চিন্তা না করাটাই বেটার গ্যাসে এনজয় করার জন্য। হয়তোবা তাকে আগে থেকেই বলা ছিল যে হয়তোবা কোনো ম্যাচ খেলবেন না, তারপরেও তাকে একটা ম্যাচ সুযোগ দিয়েছেন এবং আরেকটাতে সুপার সাব ছিলেন আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ছিলেন, লাস্ট ম্যাচে সুযোগ হয়নি। আমার মনে হয় না যে এটা তো আসলে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট না, যদিও এখন সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলতে চান, যেহেতু বিগ অ্যামাউন্ট পাওয়া যায় এখানে। তারপরে আমি মনে করি যে এটা কোনো প্রেশারই না। সময় পেরোয়, গল্পে বদল আসে, ভাগ্য বদলায়, অথচ বাংলাদেশের খেলোয়াড়দের বেলায় আইপিএল যেন এক জায়গাতেই দাঁড়িয়ে। ছবিটা বদলানোর চেষ্টা সাকিব আল হাসান বিশ্বমঞ্চে পারফর্ম করেই করেছেন, কই বদলায়নি তো, আদৌ বদলাবে কি? উৎস মাহমুদ, অলরাউন্ডার।